আচ্ছা, নমিনেশন জমা দিতে যাওয়ার আগে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিতে মাতৃদেবীকে সাথে নিয়ে কামারপুকুর মঠে গেলেন আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগ। এরপর মায়ের শুধু আশীর্বাদ নয়, মাকে এবং দলীয় কর্মীদের সাথে নিয়ে নমিনেশন জমা করলো মিতালি। কর্মীদের উচ্ছ্বাস দেখার মতো, সমস্ত বাধা অতিক্রম করে একটু একটু করে পৌঁছাচ্ছে মিতালি তার লক্ষ্যে। উপস্থিত আছে রামেন্দ্র সিংহ রায়, স্বপন নন্দী সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা। কি জানালেন আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগ দেখুন। বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজের সাংবাদিকতা। আজকেও আমি আমার মাকে সাক্ষী রেখে, সূর্য দেবতাকে সাক্ষী রেখে, আম জনতা জনতার জনার্দনকে সাক্ষী রেখে, জেলার প্রেসিডেন্টকে সাক্ষী রেখে আজকে আমি নমিনেশন করব। আমার কুলগুরু দেবতা কুলগুরুকে প্রণাম করে আমি প্রত্যেকে রামকৃষ্ণ সারদা মঠে গিয়ে ওখানে পুজো দিয়ে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে, মাকে প্রণাম করে, আমার গুরুজনকে প্রণাম করে, ঈশ্বর নামে শপথ গ্রহণ করে মিথ্যা কথা বলতে হচ্ছে। কিন্তু আমরা যখন মানুষের দরবারে যাচ্ছি আমাদেরকে কিন্তু কোনো মিথ্যা কথাও বলতে হচ্ছে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে না। কিন্তু চারটে বিধায়ক দেখিয়ে যদি ভোট প্রচার চলতো তাহলে মানুষ তাদেরকে বলতো না তোমরা বাবা আমাদের বাড়িতে এসো না, এটা বলতো না। আর কাজের নমুনা মানুষ দেখেছে চারটে বিধায়কের কাজ। আমি তো আজকে আজকে কেন আমি তো বৈষ্ণব কোথাও দেখতে পাইনি, আজকে হাজারো 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 মানুষ। এবং যখন থেকে আমি প্রচার কার্য শুরু করেছি, যেদিন থেকে জনগর্জনের সভা থেকে দিদিমণি ডিক্লেয়ার দিয়েছেন সেদিন থেকে আমরা প্রচার কার্য চলে যাচ্ছে। আমি তো কোনো তৃণমূল কংগ্রেসের জন্য সন্ত্রাসের প্রয়োজন হয় না।